প্রসঙ্গে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে উপস্থিত থাকবে না বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস। রাজ্য সম্পাদক এক সাক্ষাৎকারে জানান, নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধানের পরিপন্থী, সংবিধানের মূল বৈশিষ্ট্য হল ধর্মনিরপেক্ষতা। স্বাস্থ্যকর্মীদের দিয়ে ওষুধ সরবরাহের কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগরতলায় বিক্ষোভ দেখান ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা। ফার্মাসিস্ট ছাড়া ওষুধের ব্যবহার মৃত্যুর হাতছানি বলে মনে করেন সংগঠনের সদস্যরা। ৩০ নভেম্বর থেকে আগরতলা টাউনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার রবীন্দ্র ভবনের সামনে নারী সমিতির প্রকাশ্য সমাবেশ হবে। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন বৃন্দা কারাত ও বিরোধী দলনেতা মানিক সরকার। প্রকাশ্য সমাবেশের আগে বেলা ১১:৩০টায় প্যারেড চৌমুহনী থেকে নারী সমিতির মিছিল হবে। আগামী ৮ ডিসেম্বর ১০টি ট্রেড ইউনিয়ন দেশব্যাপী ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার কর্তৃপক্ষ গণকনভেনশন করল সিপিআই। আগামী ৮ ডিসেম্বর গোটা দেশে ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার কর্তৃপক্ষ গণকনভেনশন অনুষ্ঠিত। সিপিএম এর কর্তৃপক্ষ মহকুমা কমিটি এই গণকনভেনশনের আয়োজক। বৃহস্পতিবার কর্তৃপক্ষ সিপিএম এর গণকনভেনশন অনুষ্ঠিত। কনভেনশনে উপস্থিত নেতৃত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় মুখর হলেন। শুক্রবার গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ইন্দ্রনগরস্থিত গোমতি ডেয়ারির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হল। গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের শুক্রবার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। মোট ১০৮টি সমিতি প্রতিনিধিরা সভায় যোগদান করেন। শুক্রবার গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সভায় ইউনিয়নের বার্ষিক হিসেব নিকেশ পেশ করা হল। বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের বিক্ষোভ থেকে প্রজ্ঞা ঠাকুরের সাংসদ পদ খারিজ করার আওয়াজ তুললেন যুব কংগ্রেস কর্মীরা। এদিন সাংসদ প্রজ্ঞা ঠাকুরের কুশপুতুলও পোড়ায় যুব কংগ্রেস কর্মী সমর্থকরা।